কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংগিডি। দুপুরে বালুখালীর নতুন ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আইওএম সহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। মিয়ানমার থেকে আসা নতুন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ইয়াংগিডি। পরে পুরো এলাকা ও রোহিঙ্গাদের অস্থায়ী ঘরবাড়ি ঘুরে দেখেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান জাতিসংঘের এই দূত।